প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডিগো সেন্টার টিমের নতুন আরেকটি হরর এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা ভালো আছেন, ভালো থাকবেন, এটাই আমাদের কামনা। আপনাদের ভালো রাখার জন্য আমরা বিডিগো সেন্টার টিম একটু চেষ্টা করে থাকি একটা ভৌতিক অনুভূতি আপনাদের দেওয়ার জন্য। তো আপনাদের ভৌতিক অনুভূতি দেওয়ার জন্য আমরা বরাবর মতো একটা জায়গা চলে আসছি, একটা বাড়িতে। তো একটা হন্টেড একটা বাড়ি, আর এই বাড়িটার নাম হচ্ছে মিয়া বাড়ি। তো এখানে মর্মান্তিক কয়েকটা ঘটনা রয়েছে যেগুলো শেয়ার করবো আমরা আপনাদের সাথে, এবং এই জায়গাটা এক্সপ্লোর করবো। এবং এই যে ঘরটা পরিত্যক্ত প্রায়, এখানে আমরা যাবো, এটা ভিতরটা এক্সপ্লোর করবো এবং ঘটনাটা শেয়ার করবো আপনাদের সাথে। তো তানভীর ভাই, তো আমরা যেখানে রাইট নাও দাঁড়ানো, এখানে ঘটনাটা ঘটছে 15 দিন কি 1 মাসের মতো হবে। ঘরটা এর আগে মানুষ ছিল, কিন্তু 1 মাসের কাছাকাছি। অনেক প্যারানর্মাল অনেক কিছু ঘটছে তাদের সাথে, আপনার ঘরে তিনজনের সাথে। ঘরে তিনজনের সাথে জিন প্রজেষ্ট হয়েছিল। তো দেখেন, এখানে পরিবেশটা দেখতে একটু অন্যরকম লাগে। তো তাদেরকে বলা হয়েছে যে এই বাড়িতে যেন না থাকে আর কি কেউ, কারণ এটা জিনেরা দখল করে নিয়েছে। আর তারা অনেক চেষ্টা করছে এখানে ইয়ে করার জন্য, কিন্তু তারা কিছু করতে পারেনি, কারণ অনেক কবিরাজ দেখেছে, তারা এটা সমাধান করতে পারে নাই। তো আজকে আমরা আসলাম, দেখি এখানে ভিতরে কি আছে। ঘরের ভিতর থেকে মন যেন দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই ঘরে বেশ কিছুদিন আগে মানুষ ছিল, কিন্তু এখন আর নাই। সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে ঘরটা। কি মানে জোরে জোরে ব্যাং ডাকতেছে। ব্যাং এর ডাকটা কি মানে পুরো অদ্ভুত লাগতেছে, কি জোরে ডাকতেছে মনে হইতেছে ঘরের ভিতরে। এই
আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله اخ কি একটা ভয়ানক অবস্থা সৃষ্টি হয়ে গেছে। এই ঘটাতে কিন্তু মানে ইয়া হয়েছে কত 15 দিন কি 1 মাসের মতো হইবার কি 1 মাসের কাছাকাছি। এই ঘর থেকে মানুষ গেছে গা, মানুষ থাকে না। চাল ঝাড় ঝাড়লে যেরকম শব্দ আসে না চালের উপরে। হ্যাঁ উপরে দেখি তো আশেপাশে সবকিছু কিন্তু একা একা মুখ করতেছে। হ্যাঁ কোনদিন সব কাঁপতেছে পুরো ঘর সব। আল্লাহু আকবার। যে ওঠা ধরলাম উপর থেকে এটা কিন্তু ফালাই দিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তো পড়োটা আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইল্লাল্লাহ হামদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সবগুলো একা করতেছে সব কিছু কেমন যেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আল্লাহু আকবার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বলতেছে পুরো ঘরের ভিতরে মানে অনেকগুলো জিন বসবাস করতে এক কথা এখন জিনের বাড়ি বলা চলে ঘরটা ডাকতেছে এরকম সুবহান কেন কোন তুমি না জল এখান থেকে কিছু দৌড় দিল এগুলো কি হচ্ছে মনে হচ্ছে যে কোন বৃদ্ধ লোক কাশি করতেছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক ভিতরে এত পরিমাণে অ্যাক্টিভিটি হয় যেটা আসলে বলার মতো না যেন পুরো শরীর ভার হয়ে গেছে ঘোরার মতো ঠক 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 সাউন্ড আসতেছে আল্লাহ নূপুরের সাউন্ড নূপুর কিংবা বাহির
আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। কি ছিল এটা? আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ইল্লাল হামদ। أعوذ بكلمات الله التامات من شر ما خلق. চার পাঁচ মধ্যে সব ভেঙে চলে যাবে কিন্তু, একা একা একদম মনে হচ্ছে ফুলে ফুলে আবার পড়ে যাবে। এখনো আমাদের চারপাশে ঘোরাফেরা করতেছে, আমাদের অস্তিত্ব কিন্তু টের পাচ্ছে না। ঝন 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 শব্দ আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ। أعوذ بكلمات الله التامات من شر ما خلق. বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঢোকার সাথে সাথে কিন্তু একটা প্রচন্ড করে ব্যাং ডাকতেছিল, কিন্তু এখন কিন্তু নাই। মনে হচ্ছিল মানে একদমই ঘরের ভিতরে ডাকতেছে, কিন্তু এখন কোনো
এখন একদম স্তব্ধ হয়ে গেছে। কেমন পুরো শরীরটা ভার হয়ে গেছে। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাহুল জিন্ন। কিছু একটা গেল এখান থেকে, দেখো বাতাসের মতো। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. আবার শোনো, ব্যাং ডাকতে। দুলাইতেছে। আল্লাহু আকবার। ওরা কিন্তু আমাদের অসহসর দিয়েছে। ঘর থেকে নামলাম, পর মনে মনে হচ্ছে ঘরের ভিতর সাউন্ড আসতে। আল্লাহ
আল্লাহু আকবার। চালের উপর কিছু হাঁটতেছে না যে ওখানে টিনটে দুলতেছে। এরকমের হইলে ভিতরে থাকাও সম্ভব না কোনোভাবে, আর তারা সবথেকে মূলত থাকতে পারেনি এখানে, পজেস্ট হয়েছে তাদের সাথে অনেকবার, যেটা তাদেরকে আর কি এখানে থাকার মতো পরিবেশ রাখে না, একটা কারণ। মানে এমন একটা মনে হলো দমকা বাতাস আইসে এটা ফালাই দিল। কি গেল তখন আবার, কিন্তু মানে ব্যাংকটা কিন্তু আবার ডাকতেছে। এখন মনে হচ্ছে সেদিক থেকে ডাকতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উড়ে ফেলাই দিল, কোথায় নিয়ে ফেলাইছে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসলে বুঝলাম না এখানে আসলে সমস্যাটা আছে কি কারণ। পিছনে এসে দাঁড়াইল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। উপর থেকে নাকি উপরে তো কিছু দেখি না।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। বুঝতেছি না আসলে মানে কি হইতে পারে। নিচে গেলে মনে হয় উপরে ঘরের ভিতরে সব ভাইয়ের চুটে নিয়ে যাইতেছে, এরকমের একটা অবস্থা। এর ভিতরে আসলে মানুষ বসবাস করাটা মানে আসলে টাফ। কিছু একটা আলোর মতো জ্বল উঠছিল এই জায়গাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, লিল্লাহি আলহামদ, আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। উপর উঠলো মনে হলো চালের উপরে কিছু। ব্যাঙের একটা পুরো অদ্ভুত লাগতেছে, কিছু একটা আইসা আমার ধাক্কা দিছে, মানে অদৃশ্য কিছু একটা আইসা। কি পরিমাণ হঠাৎ করে মানে ব্যাংক কিন্তু এতক্ষণ হঠাৎ করে এমন করে ডাকতেছে, পুরো কেমন মানে শরীর শরীর কাটা দিয়ে উঠে ডাকটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এখান থেকে কিছু গেল যে এখান থেকে কিছু একটা বই হয়েছে। আল্লাহু আকবার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটার ভিতরে ময়লা ছাড়া কিছুই নেই, সব ময়লা।
দরজায় কেউ আল্লাহ لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين ده মানে ঘরটা তো সম্পূর্ণ এতটুক জায়গা তো সবকিছু কিন্তু চোখের সামনে দেখা যাইতেছে ক্যামেরায় সবকিছুই মানে কি ঘটতেছে এটার ভিতরে তো আমরা কিন্তু যেটা বাস্তবিক অর্থে যেটা হয় আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করি আমরা কোনো কমেডি শো করি না এটা এটা মোস্ট হরর একটা শো তো যেটা ভৌতিক বা জিন ভূতের যে অ্যাক্টিভিটি গুলো হয় আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরি দেখানোর চেষ্টা করি তো অনেকের কাছে আসলে যেগুলো আপনার কমেডি টাইপের ভূত আছে দড়ি দিয়া বাইদা টানে এই করে সেই করে তো এগুলো আসলে আমরা করি না তো আমরা যেটা যখন যেটা বাস্তবিক করতে হয় আমাদের সাথে যেটা অনেক ভয়ানক যেটা ঘটে সেটা আমরা তুলে ধরি এবং যেটা নর্মালি ঘটে সেটা আমরা তুলে ধরি তো আশা করি যারা বোঝার তারা বুঝবেন অবশ্যই অনেক কিছু জাস্টিফাই করলে বুঝতে পারবেন আর এরকমের আমাদের এই বাড়ি সেই বাড়িতে কিন্তু এমনি এমনি ভিডিও করতে দিবে না এগুলো প্রবলেমগুলো হয় এবং আমরা বিভিন্নভাবে এগুলো জানতে পারি বিভিন্ন মাধ্যমে এবং তাদের সাথে যোগাযোগ করে তারপর আমরা ভিডিও করতে পারি আমরা কিন্তু সব জায়গায় চাইলে ভিডিও করতে পারি না কারণ এমন একটা ঘর কেউ মানুষ থাকলে অবশ্যই আমাদের জন্য এত সময় ধরে অবশ্যই আমাদের দিবে না আর এই গভীর রাতে ঠিক আছে গভীর রাতে তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারবেন বিষয়গুলো আর এই ভিডিওগুলো করা অনেক ধরনের রিস্ক পার্সোনাল লাইফে অনেক প্রবলেম হয় কিছু ঘটে বিরক্ত হয়ে যেতেছে আমরা এখানে আসি যে ওখানে জায়গাটা ওরা মানে পুরো কবজায় করে নিছে এখানে মানে হঠাৎ হঠাৎ এগুলো ডাকে এই এইদিকে শুনি আবার এদিকে শুনি আবার এদিকে শুনি মানে চতুর্দিক থেকে হঠাৎ করে এক এক জায়গা থেকে ডাক দিয়ে ওঠে আসলে এক্স্যাক্টলি মানে বুঝতে পারতেছি না এটা আসলে এটা যুক্তিগত ব্যাখ্যা আমি জানি না আর এইরকম শীতের সময় বা এরকম এই মৌসুমে অন্তত এরকম করে করে ব্যাং ডাকে না কি পরিমাণ ডাকতেছে হঠাৎ করে আর ঘরের ভিতরে পুরো শরীরটা ভারী হয়ে গেছে অন্তত আমার কণ্ঠ শুনে বুঝতে পারবেন অনেকে হয়তো তো আসতে আসতে সাবধান তো আজকের মতো আমরা এদিক থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা একটা লাইক আপনাদের কাছে আশা করতে পারি আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আবার নতুন কোনো হান্টেড প্লেসে নতুনভাবে দেখা হবে আর আমাদের সরাসরি লাইভ ভিডিওগুলো আমাদের ভিডিও গোষ্ঠানটার ফেসবুক পেজে আমরা প্রতিনিয়ত চেষ্টা করতেছি লাইভ করার জন্য তো যারা সরাসরি লাইভ দেখতে চান তারা আমাদের ভিডিও গোষ্ঠানটার ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ।